নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পাশাপাশি দুইটি ছবি পোস্ট করা হয়, একটিতে বিজয় বার্তা আর একটিতে ট্রফিতে চুমু কেটে নিজের আনন্দ জানান দেন ফুটবল তারকা নেইমার। এই আনন্দ তার বাহুটে ধরা দিয়েছে আরও 5 বার। এই নিয়ে ষষ্ঠবার তিনি জিতলেন সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড। ব্রাজিলিয়ান ফুটবলারদের ইউরোপের লিগগুলোতে পারফরমেন্সের উপর ভিত্তি করে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড দেওয়া হয়। দেশটির সাংবাদিক, ফুটবলার ও সাম্বা অনলাইনের পাঠকদের ভোটে নির্বাচিত হয়ে থাকে প্রতি বছরের সাম্বা গোল্ড বিজয়ী সিলেসাওকে। সর্বশেষ 2020 ও 2021 সালে সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড জিতেছিলেন ব্রাজিলের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে ব্রাজিলের স্ট্রাইকারের সামনে ছিল হ্যাটট্রিকের হাতছানি। নেইমার সত্যি হ্যাটট্রিক পূরণ করলেন। তিনি জিতে নিলেন 2022 সালের সেরা ইউরোপিয়ান লীগ খেলা সিলেসাওয়ের পুরস্কার। এই প্রতিযোগিতায় নেইমার পেছনে ফেলেছেন জাতীয় দলের নিজের সতীর্থ রিয়াল মাদ্রিদের খেলা ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো, লিভারপুলের খেলা আলিসন বেকার ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ক্যাসেমিরো ও অ্যান্থনিওকে। হ্যাটট্রিক অ্যাওয়ার্ড জেতার পথে রেকর্ড ষষ্ঠবার শিরোপাটি নিজের করে নিলেন নেইমার। দ্বিতীয় সর্বোচ্চ 3 বার জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভা।